শুক্রবার প্রয়াগের বিরুদ্ধে আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে মোহনবাগান। তার আগে প্রয়াগ গোলরক্ষক সুব্রত পালের পাশে দাঁড়াতে তার সঙ্গে মহাকরণে গিয়ে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করলেন মোহন ফুটবলার রাহিম নবী ও অরিন্দম ভট্টাচার্য। সঙ্গে ছিলেন সত্যজিৎ চট্টোপাধ্যায়ের মতো প্রাক্তনরাও। দক্ষিণেশ্বরে ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকেই পরিচিত ফুটবলারদের ফোন পান সুব্রত পাল। নবী অরিন্দমরা বলছেন, এমন ঘটনায় পাশে দাঁড়ানো অবশ্যই উচিত। আমি যে কোনো মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি, যদি অন্যায় হয়। সুব্রতর সঙ্গে যেটা হয়েছে এটা প্রচণ্ড অন্যায়, কেন আমি পুলিশকে খুব রেসপেক্ট করি, কেন আমি জানি ও একটা জাতীয় দলের প্লেয়ার, নাম্বার ওয়ান গোলকিপার, তার সঙ্গে এটা হচ্ছে এটা কিন্তু আমি মানতে পারবো না। হয়তো সুব্রত ছিল বলে তাই ওখানে হয়তো মাথা ঠান্ডা পেরেছে, ঠান্ডা রেখেছে, ওটা মিষ্টুর এটা মানে মহৎ পরিচয় এটা, যে মাথাটা ঠান্ডা রেখেছে। ওখানে অন্য কোনো প্লেয়ার হলে তার বউকে যখন হ্যারাসমেন্ট করবে বা কিছু করবে, সে হয়তো এখন জেলে থাকতো, কেন বাংলা কথা তার ওয়াইফকে এরমভাবে হেনস্থা করবে, গায়ে হাত দেবে, সে হয়তো মেরে ফেলে দিত। কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করেছে মিষ্টি, কিছু করে না। মিষ্টি এটাও বলছে, যদি আমার কোনো দোষারোপ থাকে তাহলে সিসিটিভি দেখা হোক, সিসিটিভিতে ধরা পড়বে কে কী করেছে, যে দোষারোপ তাকে শাস্তি দেওয়া হোক। কারণ মিষ্টি এত কনফিডেন্স জানে মিষ্টি কিছু করেনি, কিন্তু এটা খুব বাজে জিনিস। একটা বিশেষ করে ফুটবল প্লেয়ার নাম্বার ওয়ান দেশের হয়ে খেলছে, ওয়ান নাম্বার ওয়ান গোলকিপার, তার সম্বন্ধে এরকম টাইপের আমরা ভাবতে পারি না। এটা পাশে দাঁড়ানোর থেকে বড় কথা হচ্ছে জিনিসটা যেটা হয়েছে খুবই বাজে হয়েছে। আর মিষ্টিটাকে তো আমি আজকে থেকে চিনি না, ছোটোবেলা থেকে চিনি, তো মিষ্টিটার কিছু হলে অবভিয়াসলি আমার খারাপ লাগে। তো এসছি আমি, যখনও কিছু হবে ফিউচারে নিশ্চয়ই আসবো। যেটা হয়েছে এটা খুব খারাপ, মনে হয় না স্পোর্টসম্যানদেরকে এরমভাবে ট্রিট করা উচিত, অ্যাটলিস্ট একটু সেন্সিটিভলি ট্রিট করা উচিত। কারণ জামা কাপড় ধরে একটা ফুটবল প্লেয়ারকে যে টানাটানি করা হয়, তাও মিষ্টার মতন প্লেয়ারকে যে ইন্ডিয়া টিমে খেলে যাচ্ছে টানা, ভালো খেলে যাচ্ছে, এটা খুবই বাজে ব্যাপার। তাও মদন দা যেরকমভাবে জিনিসটাকে হ্যান্ডেল করছে খুব ভালো লাগলো, তাড়াতাড়ি নিশ্চয়ই অ্যাকশন নেওয়া হবে।